আসলে যে হ্যাঁ, কোচবিহার নামের একটি গুরুত্ব রয়েছে, তা গল্প, উপন্যাস তথা সাহিত্যের ক্ষেত্রেই হোক কিংবা কোনো স্থান তথা এলাকার নামকরণই হোক, কোনো একটি এলাকার নামকরণের মধ্য দিয়ে সেই এলাকার ইতিহাসের সন্ধান পাওয়া যেতে পারে। কোচবিহার খ্রিস্টীয় ষোড়শ শতকে কোচবিহার একটি শক্তিশালী রাজ্যরূপে আত্মপ্রকাশ করেছিল। বর্তমানে যে কোচবিহার নামটি আমরা জানি, সেই কোচবিহার নামকরণের উৎস সম্পর্কে বিভিন্ন মতামতের সন্ধান পাওয়া যায়। ইংরেজি বণিক র্যালফ ফিচ যে ভ্রমণ বৃত্তান্ত লিখেছেন তাতে এদেশের নাম